হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজ আমরা করবো একটা ইম্পর্টেন্ট থিয়োরাম সেটা হচ্ছে ন্যাশটেড ইন্টারভাল থিয়ারম আমরা আমাদের প্রিভিয়াস ভিডিওতে ভিডিওতে এই যে ন্যাশেড ইন্টারভাল থিয়োরমটা আছে এর এক্সাম্পলের মাধ্যমে জিনিসটাকে আমরা ক্লিয়ার করেছি বা জিনিসটা কি বলছে অ্যাকচুয়ালি সেটা আমরা কিন্তু এক্সাম্পলের মাধ্যমে ডিটেলস ডিসকাশন করেছে আগের ভিডিওটাতে তোমরা যারা ওই ভিডিওটা দেখো অবশ্যই আগে ওই ভিডিওটা দেখে নাও তারপর এই ভিডিওটা দেখো প্রুফ তো চলো দেরি না করে প্রুফটা শুরু করা যাক আচ্ছা নেস্টেড ইন্টারভাল থিয়ারম অ্যাকচুয়ালি কি বলছে নেস্টেড ইন্টারভাল থিয়ারাম বলছে যে নেস্টেড ইন্টারভালস যেটা নেওয়া হচ্ছে আইএন সেটা যদি ক্লোজড এবং বাউন্ডেড হয় যদি ক্লোজড এবং বাউন্ডেড হয় তাহলে এই যে নেস্টেড ইন্টারভালস আছে এই যে ফ্যামিলি অফ নেস্টেড ইন্টারভালস যে আছে এদের ইন্টারসেকশনটা নট ইজ ইজুকাল টু ফাই হবে ওকে তাহলে মানে ইন্টারসেকশন নিলে নট ইজ ইজুকাল টু ফাই হবে নট ইজ ইজুকাল টু ফাইভ মানে একটা এলিমেন্ট থাকছে দুটো এলিমেন্ট দশটা এলিমেন্ট হাজারটা এলিমেন্ট কতগুলো কী থাকছে সেটা বলছে না বাট নট ইজ ইজুকাল টু ফাই হবে তার সঙ্গে ফার্দার ইনক্লুড করা হচ্ছে যে যদি এই যে ইন্টারভালটা আছে এর লেন্থটা। লেন্থটা কি হবে বিএন মাইনাস এন তাহলে এই যে লেন্থটা এর যদি বিএন মাইনাস এন নেওয়া হয় এবং সেটা যদি জিরো হয় তাহলে যে আমরা ইন্টারন্যাশেড ইন্টারভালটা নিয়েছি ক্লোজ এবং বাউন্ডেড তার যদি ইনফিমাম নেওয়া হয় এবং সেটা জিরো হয় তাহলে বলা হচ্ছে যে এই যে ইন্টারসেকশন অফ আই এন যেটা নট ইজুকাল টু ফাইভ ছিল নন এম ছিল সেখানে এক্স্যাক্টলি একটাই পয়েন্ট থাকবে একটার বেশি কোনো পয়েন্ট থাকবে না এটা হচ্ছে নেস্টেড ইন্টারভাল থিয়ারাম বলছে তো চলো প্রুফটাতে দেখে নেওয়া যাক জিনিসটা ওকে তাহলে আইএন আইএনটা কি বলে দিয়েছে নেস্টেড ক্লোজ অ্যান্ড বাউন্ডারি ইন্টারভাল তাহলে সিন্স এন ইজ আ নেস্টেড ক্লোজড অ্যান্ড বাউন্ডেড ইন্টারভেল যেহেতু এটা তাহলে দেয়ার ফোর আমরা কি বলতে পারবো দেয়ার ফোর আই ওয়ান সুপার সেট অফ কি হবে আই টু সুপার সেট অফ আই থ্রি সুপার সেট অফ আই ফোর সুপার সেট অফ ডট করে চলতে আবার দেখো এই আই ওয়ান আই টু গুলোকে আমরা কি ধরেছি অ্যাকচুয়ালি তো ইন্টারভাল এখন একটা ধরে নিয়েছি যে ক্লোজ ইন্টারভাল এ এন বি এন তাহলে এখান থেকে আমরা এখানেও এরকম করে লিখতে পারবো যে দেয়ার ফোর প্রথমটা কি হয়ে যাবে এন তো ওয়ান তাহলে কি হবে এ ওয়ান বি ওয়ান ওকে তারপরে কি হবে সুপার সেট অফ এ টু বি টু তারপরে সুপার সেট অফ কত হবে এ থ্রি বি থ্রি এবং সুপার সেট অফ ডট 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 চলতে আছে তার মানে এটা কি যে এই এ টু বি টুটা কার ভিতরে চলে যাচ্ছে এ ওয়ান এ টু এ ওয়ান বি ওয়ানের ভেতরে আবার এ থ্রি বি থ্রিটা কার ভিতরে কন্টেন্ট করেছে এ টু বি টুর ভিতরে এরকম করে ডট 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 চলতে আছে ওকে এইবার তাহলে দেন ক্লিয়ারলি देन क्लियरलि कि लिखते पर एवान लेस ओरिजिकल टू ए टू ओरिजिकल टू ए थ्री लेस ओरिजिकल टू डट 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 लेस ओरिजिकल टू ए एन लेस ओरिजिकल टू डट डट चलते आसे इनफाइनलि मनी बी एन लेरिजिकल टू बी एन माइनस वन टू डट 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 लेस ओरिजिकल टू बी थ्री लेस ओरिजिकल टू बी टू लेरिजिकल टू बी এই লাইনটা তোমাদের কিন্তু বুঝতে হবে তোমরা হয়তো অনেকে বুঝতে পারছ আমি একটু ছবি এঁকে যদি জিনিসটাকে ক্লিয়ার করি তাহলে দেখবে তোমাদের কাছে আরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে তাহলে এর ছবিটা কি হবে ওকে এর ছবিটা হচ্ছে কি যে প্রথম কি এ ওয়ান এ বি ওয়ানটা সবচেয়ে বড় তাহলে এ ওয়ান বি এর ইন্টারভালটা আমি দিলাম এটা এ ওয়ান আর এইটা দিলাম এখানে হচ্ছে বি এর ইন্টারভাল তার ভেতরে কি আছে এ টু বি টু তাহলে এ টুটা কতই হবে এইখানে হবে এ টু আর এখানে হবে বি টু তার ভেতরে কে আছে এ থ্রি বি থ্রি তাহলে এটা হচ্ছে এ থ্রি আর এদিকে হয়ে যাবে কত বি থ্রি এরকম করতে করতে কী আছে ইন্টারভ্যালগুলো চলতে আছে তাহলে ইন্টারভ্যালগুলো এরকম এখানে 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 এরকম করতে করতে কোনো একটা জায়গায় গিয়ে কি হবে কোনো একটা জায়গায় গিয়ে এরকম করে চলতে চলতে এখানে কোনো একটা জায়গায় গিয়ে হবে কি এ এন হবে আবার চলতে চলতে ডট ডট করে চলতে আছে চলতে এদিক থেকে ইন্টারভাল এরকম করে এসে একটা জায়গায় কোথায় আসবে কোন একটা জায়গায় কি আসবে বিএন হবে কিন্তু কন্টিনিউয়াসলি চলতে আছে শেষ নেই তাহলে এখানে এসে এবং চলতে আছে ইন্টারভালগুলো তাহলে এরকম এইবার দেখো এই যে আমি এই লাইনটা লিখলাম এই লাইনটা দেখো এখন কতটা ক্লিয়ার হয়ে যাচ্ছে এ ওয়ান হচ্ছে সবচেয়ে ছোট এটা তো রিয়েল লাইন একটা তারপরে এ ওয়ানের চেয়ে এ টু আবার তার চেয়ে এ থ্রি বড়ো তাহলে এ লেস অরিজিগুলো লেস ওরগুলো চলতে আসে তারপর ডট ডট এ এন তারপরে লেস বি এন তারপরে কি হচ্ছে বি এন মাইনাস ওয়ান আস্তে আস্তে পেছাচ্ছে বি থ্রি তারপরে বি টু তারপর বি ওয়ান তাহলে সবচেয়ে ছোটো হচ্ছে এ ওয়ান আর সবচেয়ে বড হচ্ছে বি ওয়ান ক্লিয়ার তাহলে এই লাইনটা এবার ক্লিয়ার হয়ে গেল আচ্ছা এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এ ওয়ান এ টু এ থ্রি এই যে এ ওয়ানের যে একটা ইয়ে আছে এ ওয়ান এ টু এ থ্রি এগুলোকে আমরা একটা সেট ধরে নিচ্ছি ওকে তাহলে এরপরে আমরা কি করবো যে লেট এ এ ইকুয়াল টু কোনগুলো ধরছি এই যে আইগুলো ধরে লেটকাল যেখানে আই ইকুয়াল টু কত ওয়ান টু থ্রি এবং ডট ডট ইনফাইনাইট সেট এটা তাহলে এ ওয়ান এ টু এ থ্রি ডট ডট করে চলতে আসে দ্যাট মিন্স এখানে এই সেটটা অ্যাকচুয়ালি কি এ ওয়ান এ টু এ থ্রি এই সেটটা যে ধরলাম এই সেটটা কি এতগুলো এলিমেন্ট অসংখ্য এলিমেন্ট আছে তাহলে অভিয়াসলি ইচ নন এম টি সাবসেট অফ আর ওভিয়াসলি তাহলে সাবসেট অফ আর ক্লিয়ার নন এমটি সাবসেট অফ আর আরেকটা জিনিস দেখো এখানে এই যে এ ওয়ান এ টু এ থ্রিগুলো কোথায় শেষ এখানে কোনো একটা জায়গায় শেষ হয়ে গেছে তারপর তো বি ওয়ান বি টু বি থ্রি এগুলো শুরু হয়েছে মানে বি এন বি এর নাম্বারগুলো শুরু হয়েছে তাহলে বিয়ের পয়েন্টগুলো পরে শুরু হয়েছে তাহলে এই যে সেটটা আছে এ ওয়ানের যেটা আমরা নিলাম এর আপার বাউন্ড মানে উপরের যে বাউন্ডারি সেটা কি এ ওয়ানও বি ওয়ানও বলতে পারি বি টুও বলতে পারি বি ও বলতে পারি যে কোনো বিয়ের এলিমেন্ট আমরা বলে দিতে পারি তার মানে আমরা এতটুকুই বলতে পারছি যে এই যে এ ওয়ানের যে সেটটা নিয়েছি এর একটা আপার বাউন্ড আমরা পাচ্ছি তাহলে আমরা বলবো যে অ্যান্ড কত বি ওয়ান বলে দিতে পারো বি টু বলতে পারো কোনো কিছু আমি লিখলাম বি তাহলে সেটটা এই যে এ যে সেটটা a1 এ এর যে সেটগুলো হলো এই সেটটা এ সেটটা নন এম টি সাবসেট অফ আর এবং বাউন্ডেড এবাব তাহলে কি হবে সুপ্রিমাম এক্সিস্ট করবে তাহলে দেয়ার ফোর সুপ্রিমাম অফ এ কি হবে ওকে তাহলে সুপ্রিমাম যদি এক্সিস্ট করে আমরা ধরে নিচ্ছি যে কি সুপ্রিমাম একটা ধরে নিচ্ছি যে লেট সুপ্রিমাম অফ এ ইকাল টু কোথায় এক্স ওকে আচ্ছা সুপ্রিমাম অফ এ ইক টু এক্স আচ্ছা সুপ্রিমামটা কোথায় থাকবে এ ওয়ান এরকম করে চলতে আছে এখানে এখানে এদিকেও বাড়তে আছে তাহলে সুপ্রিমামটা কোথায় এক্সিস্ট করবে সুপ্রিমামটা এক্সিস্ট করবে এ ওয়ান এদিকে চলতে 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 কোনো একটা জায়গায় তো শেষ হচ্ছে এইখানে সুপ্রিমামটা এক্সিস্ট করবে তাহলে আমি এখানে এক্সটা ধরে নিলাম সুপ্রিমাম সুপ্রিমাম এক্স ধরেছি তাহলে এখানে ধরে নিলাম ওকে তাহলে দেন আমরা কি বলতে পারবো দেন এই যে এর যে এ ওয়ান এ টু আছে এগুলো হচ্ছে এক্স বড় হবে বা কোনো একটা এলিমেন্টের সমান হবে যেটা সুপ্রিমামের প্রপার্টি তাহলে দেন আমরা বলতে পারবো না যে এ এন লেস অরিজিনাল টু এক্স ফর অল এন বিলংস টু নাম্বার তাহলে আমরা বলছি কি এখানকার এলিমেন্টের চেয়ে সবচেয়ে বড় হচ্ছে সুপ্রিমাম এইবার আমরা কি দেখাবো আমাদের প্ল্যানিংটা শোনো ভালো করে সেটা হচ্ছে আমরা যদি একটা জিনিস দেখিতে পারি যে বি ওয়ানের যে সেটটা আছে বি ওয়ান বি টু বি থ্রি করে বি এন এবং ডট ডট করে চলতে আছে আমরা যদি বলতে পারি যে এদের চেয়ে ছোট এদের সবার চেয়ে ছোট বা সমান হচ্ছে এক্স তাহলে এক্স কোথায় চলে এলো এই এ ওয়ানের সিরিজ এদিকে বি ওয়ানের এর সিরিজ এদিকে এদের মিডিলে থেকে গেলো তাহলে যখন ইন্টারসেকশন করবো তখন কে চলে আসবে এক্স চলে আসবে এটাই আমাদের প্ল্যানিং তাহলে এরপরে আমরা কি প্রুফ করব তাহলে উই নাও প্রুভ কি দেখাতে হবে যে ওয়ান এর গুলো হচ্ছে এক্সটা ছোট তাহলে কি দেখাবো যে এক্স লেস অরিজিক টু বিএন ফর অল এন বিলংস টু নাম্বার তাহলে দেখো এন মিটিলে এক্স হয়ে যাবে এদিকে বিএন তাহলে কিন্তু আমাদের প্রুফটা অনেকটা কমপ্লিটের দিকে তাহলে এটা প্রুফ করে দেবে এটার আমরা প্রুফটা কিভাবে করবো কন্ট্রাডিকশনে করবো ওকে তাহলে কন্ট্রাডিকশনে কেমন যে আমরা ধরে নেব যে এটা হচ্ছে দেয়ার এক্সিস্ট আর ন্যাচারাল নাম্বার ই পসিবল লেট দেয়ার এক্সিস্ট আর ন্যাচারাল নাম্বার কে সাচ দ্যাট এক্স নট লেস অরিজিকাল টু কে দেখো যখন হবে না তখন কোনো একটা তো ন্যাচারাল নাম্বারের জন্য হবে হবে না সেটা আমরা কে ধরে নিলাম তাহলে এটার জন্য হবে না যদি এটার জন্য না হয় তাহলে আমরা কি বলতে পারব যে দেন এটা হচ্ছে না তাহলে কোনটা হচ্ছে তাহলে এক্স গেটার বি কে হচ্ছে রাইট লেস অরিজিকাল টু হচ্ছে না তাহলে গেটার হচ্ছে ওকে এবার আমরা কি করব দেখো প্রুফটা কিভাবে করি এর পরে তাহলে আমরা এবার আমাদের কাছে কি আছে যে সিন্স সুপ্রিমাম অফ এজ ইকুয়াল টু কি এক্স সুপ্রিমাম এটা এক্স আছে অ্যান্ড আমরা কি পেলাম যে কে লেস এক্স তার মানে আমরা কি দেখতে পাচ্ছি দেখো যে সুপ্রিমামটা হচ্ছে এক্স আর বিকে ছোট হচ্ছে বিকে ভালো করে বোঝার চেষ্টা করো যে এখানে সুপ্রিমামটা হচ্ছে ছিল সুপ্রিম এর চেয়ে একটা এলিমেন্ট আছে কে তা আমরা কি জানি সুপ্রিমাম প্রপার্টি এর যেহেতু সুপ্রিমাম এক্স তাহলে সুপ্রিমাম প্রপার্টি থেকে কি জানি যে যেহেতু সুপ্রিমামের চেয়ে ছোট কোন ছোট একটা এলিমেন্ট যদি সুপ্রিমামের চেয়ে পিছিয়ে যদি আমরা একটু যাই তাহলে এখানে কোনো না কোনো সেটের এলিমেন্ট থেকে যাবে রাইট তাহলে এখানে কোনো একটা সেল সেটের এলিমেন্ট থেকে যাবে তাহলে আমরা এখানে বলবো সেটাই যে যেহেতু এক্স এর চেয়ে পিছিয়ে আমরা গেছি এক্স তো ইনফিমাম এই সুপ্রিমাম ছিল তাহলে তার চেয়ে পিছিয়ে গেলে সেটের একটা এলিমেন্ট এখানে এক্সিস্ট করছে সেটা ধরে নেব আমরা কত সেটা সেই এলিমেন্টটাকে আমরা ধরে নেব এ এম তাহলে দেন তাহলে সিন্স এটা লিখলাম দেন আমরা লিখতে পারবো যে দেন দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট এ এম অফ কত অফ এর একটা এলিমেন্ট অবশ্যই থাকবে সাট দ্যাট কি হয়ে যাবে বি কে লেস এ এম লেস এক্স তাহলে যেটা বললাম আমি যে এর ভেতরে একটা এলিমেন্ট অবশ্যই সেটের এলিমেন্ট ঢুকে যাবে কোন সেটের এ সেটের এলিমেন্ট ঢুকে যাবে কারণ এটা সুপ্রিমাম সুপ্রিমের ভেতরে গেলে তুমি সেটের এলিমেন্ট পেয়ে যাবে ওকে তাহলে এতটুকু বোঝা গেছে আশা করছি এইবার আমরা ধরে নিচ্ছি প্রুফের সাথে যে কি লেট পি ইজ ইউকাল টু ম্যাক্স অফ এই কে আর এম এর ম্যাক্সিমাম কি লিখতে দেন কে লেস অরিজিক্যাল টু পি কারণ পিটা তো ম্যাক্সিমাম ধরেছি কে আর এম এটা হয়ে যাবে এবার এর পরের লাইনটা ভালো করে বোঝার আছে দেখো এম ছোট পি বড় তাহলে এখানে হবে এ এম লেস টু এ পি থাকবে কিন্তু যখন আমরা বি কে ইন্ট্রোডিউস করবো কে এটা ছোট পিটা কিন্তু বড় তখন কিন্তু পিটা যেহেতু বড় যে বড় বি এর ক্ষেত্রে সেই ছোট হয় তাহলে বি পিটা কিন্তু ছোট হয়ে যাবে লেস অরিজিক্যাল টু বি কে তোমরা বলবে স্যার এটা কেন হচ্ছে এটার ক্ষেত্রে পরপর আছে এটার ক্ষেত্রে কেন আমি বলবো ছবিটা দেখো ছবিটার ক্ষেত্রে দেখো এ এর ক্ষেত্রে কি হচ্ছে এ ওয়ানটা ছোট এ টুটা তার চেয়ে বড়ো এ থ্রি এ থ্রিটা তার চেয়ে বড়ো তাহলে এ ওয়ান এ টু এ থ্রি ওয়ান টু থ্রি যেমন বাড়ছে তেমন এগুলোও বড়ো বড়ো হচ্ছে কিন্তু বিয়ের ক্ষেত্রে কী হচ্ছে বিয়ের ক্ষেত্রে দেখো বি ওয়ানটা সবচেয়ে বড়ো তার চেয়ে বি টুটা সবচেয়ে ছোটো এই তার চেয়ে ছোটো বি থ্রিটা তার চেয়ে ছোটো তার মানে কি ওয়ান টু থ্রি বাড়ার সঙ্গে সঙ্গে এই এর কিন্তু ছোটো হচ্ছে তার জন্য আমরা এখানে কী করলাম যে এখানে কেটা যখন পিটা যখন বড়ো তখন কিন্তু এটা ছোট হয়ে যাবে সম্ভবত তোমরা যদি এরকম দেখো যে এর ক্ষেত্রে যখন ওয়ান গেটার টু হচ্ছে তখন আমরা কিন্তু পাচ্ছি কি যে এ ওয়ান গেটার এ টু ওকে বা থ্রি গেটার লেস লেস ফোর লেস এটা সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি যে এখানে এ থ্রিটা ছোটো এ ফোরটা বড় দ্যাট মিনস এখানে যেমন থাকছে বাড়ছে ঠিক তেমনই এখানে এরকম হচ্ছে না বি এর ক্ষেত্রে কি হচ্ছে যেহেতু আমি বললাম ওখানে ছবিতে এরকম হয়ে যাচ্ছে বা এখানে ধরো থ্রি লেস ফোর এর ক্ষেত্রে কি হয়ে যাবে আগে বি ফোর লেস বি থ্রি বোঝা যাচ্ছে তাহলে এরকম কিন্তু হয়ে যাচ্ছে এদের এদের ক্ষেত্রে এটা এর ক্ষেত্রে হচ্ছে আর এটা এটা কার ক্ষেত্রে হচ্ছে বি এর ক্ষেত্রে হচ্ছে বোঝা যাচ্ছে তার জন্য আমরা এটা কিন্তু লিখলাম এতটুকু বলে দিলাম এবার কি করব এই দুটোকে সঙ্গে জুড়ে দেবো তাহলে কি হয়ে যাচ্ছে আমাদের কাছে বিপি লেস অরিজিনাল টু বিকে লেস এ এম লেস অরিজিনাল টু এ পি রাইট ক্লিয়ার ওকে কেন এই যে এখান থেকে এই জায়গাটা বোঝো বি কে ছিল তাহলে বিএম এ এমের চেয়ে আবার এপি বড় তাহলে এরকম করে দিলাম তাহলে এখান থেকে আমাদের কি চলে এলো এখান থেকে আমরা লিখে দিতে পারছি যে দেখো যে বিপি লেস এপি মানে বিপিটা ছোট হয়ে গেল এপিটা বড় হয়ে গেল আর আমরা তো ইন্টারভালে কি জানি যে সব সময় কি হয় এ এন এন হয় ইন্টারভালটা কেমন আছে ইন্টারভ্যালটা আছে এরকম এ এন এন রাইট তাহলে এ এনটা ছোটো হবে বি এনটা বড়ো হবে কিন্তু উল্টো দেখতে পাচ্ছি পি একটা ন্যাচারাল নাম্বার তাহলে ন্যাচারাল নাম্বার হওয়া সত্ত্বেও এটা উল্টো হয়ে যাচ্ছে কী জন্য হুইচ ইজ আ কন্ট্রাডিকশন তাহলে অবশ্যই আমরা এরপরে তাহলে এখানে লিখবো যে হুইচ ইজ আ কন্ট্রাডিকশন হুইজ ইজ আ কন্ট্রাডিকশন কিসের কন্ট্রাডিকশন অ্যাজ আমরা কি জানি যে অ্যাকচুয়ালি একটা এটা কি এপি আর বিপি হবে ইন্টারভাল হুইচ ইজ এ কন্ট্রাডিকশন অ্যাজ ইট ইজ এন ইন্টারভাল এন্ড কি বলবো যে এপিটা অ্যাকচুয়ালি কি হয় এপিটা ছোট হবে বিপিটা বড় হবে তাহলে এপি লেস বিপি তাহলে এটাতে কন্ট্রাডিকশন করলো কি কন্ট্রাডিকশন করলো যে কন্ট্রাডিকশন এটাই দিল যে এটাতে একটা ইন্টারভাল এই ইন্টারভালে এপি ছোট বিপি বড় কিন্তু উল্টো বেরিয়েছে তাহলে কেন উল্টো বেরিয়েছে বিকজ আমরা যেটা অ্যাজাম করে ধরে আমরা ধরে নিয়েছিলাম ই পসিবল লেট করে এই যে ই পসিবল লেট এটা এইটা আমাদের ভুল ধরেছিলাম ওকে তাহলে এবার চলো তাহলে তারপরে আমরা তাহলে দেয়ার ফোর আবার কি বলবো যে সো আওয়ার অ্যাজাম্পশন ইচ রং দেয়ার ফোর কি হয়ে যাবে এক্স লেস অরিজিকাল টু কি হয়ে যাবে বিএন তাহলে আমরা এবার কি করব দুটোকে দেয়ার ফোর আমরা কি হয়ে যাবে দেয়ার ফোর আমাদের তো প্রথমে এ এন লেস অরিজিক্যাল টু এক্স ছিল সুপ্রিমম ধরে রেখেছিলাম তার সঙ্গে এটাকে যুক্ত করে দিই তাহলে কি হয়ে গেল লেস বিএন ফর অল এন বিলংস টু কোথায় ন্যাচারাল নাম্বার তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে এক্স বিলংস টু এটা যেহেতু আছে এটা তো ক্লোজ ইন্টারভাল তাহলে এ এন এন ফর অল এন বিলংস টু কোথায় ন্যাচারাল নাম্বার তাহলে দ্যাট এমপ্লাই তাহলে অ্যাকচুয়ালি তাহলে এটাতে আছে তার মানে কি এক্স প্রত্যেকটা এল এতে আছে ইন্টারভ্যালে আছে এ ওয়ানে আছে অ্যান্ড এক্স বিলংস টু কত এ টু তো আছে অ্যান্ড এক্স বিলংস টু আই ওয়ান আই টু আই থ্রি সবগুলোতে আছে অ্যান্ড ডট 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 তাহলে সবগুলোতে আছে দ্যাট মিনস আমরা কি লিখতে পারবো যে এক্স বিলংস টু অ্যাকচুয়ালি কোথায় আছে আই ওয়ান ইন্টারসেকশন আই টু ইন্টারসেকশন আই থ্রি ইন্টারসেকশন ডট 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 প্রত্যেকটাতে আছে দ্যাট ইমপ্লাই এক্স বিলংস টু কোথায় চলে গেল যে ইন্টারসেকশন অফ এন ওয়ান টু ইনফিনিটিভ আই এন নট ইজ ইকুয়াল টু ফাই কেন নট ইজ ইকুয়াল টু ফাই এক্স তো আছে এর মধ্যে এক্সটা কি এক্সট্রা হচ্ছে এ ওয়ান এ টু এ থ্রি যেগুলো আছে তার সুপ্রিমাম ওকে তাহলে প্রথম প্রুফটা কিন্তু একটা প্রুফ আমাদের ডান এবার আমরা করব সেকেন্ড প্রুফ সেকেন্ড প্রুফে কি বলেছে যে ফার্দার সেকেন্ড প্রুফে বলা হয়েছে যে ফার্দার যদি ইনফিমাম লেন্থ লেন্থটা এন মাইনাস এ এনটা যদি জিরো হয় তাহলে আমাদের কীভাবে এক্স্যাক্টলি একটা পয়েন্টই থাকবে তাহলে আমরা এখন পর্যন্ত নন টি দেখিয়েছি এরপরে আমরা দেখব যে একটাই পয়েন্ট থাকবে দুটো পয়েন্ট থাকবে না ওকে তাহলে যেহেতু একটাই পয়েন্ট থাকবে দুটো পয়েন্ট থাকবে না তাহলে আমরা কি ধরবো যে ই পসিবল লেট দুটো পয়েন্ট আছে হ্যাঁ তাহলে ই পসিবল এটাও কন্ট্রাডিকশনে প্রুভ করব যে ই পসিবল লেট লেট যে এক্স ড্যাশ আর এক্স ডবল ড্যাশ দুটো পয়েন্ট কার মধ্যে আছে এই ইন্টারসেকশানের মধ্যে আছে আমাদের তাহলে কি দেখাতে হবে যে দুটো পয়েন্ট আর কিছু নয় দুটো পয়েন্ট ইকুয়াল তাহলে একটা পয়েন্ট হয়ে যাবে তাহলে ই পসিবল লেট আমরা কি ধরলাম যে দুটো পয়েন্ট আছে এই ইন্টারসেকশনের মধ্যে তাহলে যেহেতু দুটো পয়েন্ট আছে দ্যাট ইমপ্লাই এক্স ড্যাশ এক্স ডবল ড্যাশ বিলংস টু কোথায় চলে যাবে ইন্টারসেকশনে আছে মানে কি প্রত্যেকটা ইন্টারভেল থাকে তাহলে আই এন যেখানে এ এন বি এন তার মানে কি আছে মানে প্রত্যেকটা আছে ওকে দ্যাট ইমপ্লাই কি হবে যে এ এন লেস অরিজিগাল টু এক্স ড্যাশ লেস অজিক্যাল টু বি এন অ্যান্ড এ এন লেস অরিজিগাল টু এক্স ডবল ড্যাশ লেস অরিজিক টু বি এন রাইট

এরপরে আমরা কি করছি দুটোকে একসঙ্গে জুড়ে দিচ্ছি দুটোকে যদি একসঙ্গে জুড়ে দিই তাহলে কি হবে যে মাইনাস হবে এখান থেকে দুটো প্লাস করলাম তাহলে মাইনাস নিলাম তাহলে এ এন মাইনাস সরি এন হবে তাহলে এটা হয়ে যাচ্ছে সরি সরি বিএন মাইনাস এ এন ওকে লেস অরিজুগাল টু কত হচ্ছে যে এক্স ড্যাশ মাইনাস এক্স ডবল ড্যাশ লেস অরিজুগাল টু এখানে কি হয়ে যাচ্ছে বি এন মাইনাস এ এন ওকে

এবার আমরা লিখব সেটাই যে ইনফিমাম অফ বি এন মাইনাস এন বিলংস টু ছিল জিরো দেওয়া ছিল তাহলে এখান থেকে কি কি পাবো দুটো প্রপার্টি পাবো তাহলে সেই দুটো প্রপার্টি আমি লিখছি যে দেন এক নম্বর প্রপার্টি হচ্ছে যে বি এন মাইনাস এন কি হবে গেটার অরিজিকাল টু জিরো ফর অল এন বিলংস টু ন্যাচারাল নাম্বার আরেকটা প্রপার্টি কী হবে আরেকটা প্রপার্টি হবে যে ফর

তাহলে এইটা কাজে লাগে যাবে এখানে আর এটাকে কম্বাইন প্রত্যেকটা ন্যাচারাল নাম্বারের জন্য এইটাকে কম্বাইন করে দেব তাহলে দেয়ার ফোর আমরা কি হয়ে যাচ্ছে যে দেয়ার ফোর জিরো টু মড অফ এক্স ড্যাশ মাইনাস এক্স ডবল ড্যাশ লেস হয়ে গেল বোঝা গেল তাহলে লেস এফসেলন হয়ে গেল তাহলে যেহেতু এটা লেস এফসেলন এখান থেকে আমরা এই এটা থেকে আমরা কি জানি যে এটা থেকে সিনস দেয়ার ফোর কি লিখতে পারবো যে এক্স ড্যাশ ইজ ইকুয়াল টু এক্স ডবল ড্যাশ এটা তোমরা দেখবে যে ওই রিয়েল নাম্বারের যে চ্যাপ্টারটা আছে এটাতে আমি প্রুফ করে দিয়েছি যে এরকম যদি হয় তাহলে এখান থেকে কি হয় যে দুটো এলিমেন্ট যে দুটো এলিমেন্ট থাকে এরা ইকুয়াল হয়ে যায় ওকে তাহলে দেয়ার ফোর তাহলে এই তো দুটো এলিমেন্ট ইকুয়াল হয়ে গেল তার মানে আমি দুটো পয়েন্ট ধরেছিলাম ওই সেটটা ইন্টারসেকশনের মধ্যে কিন্তু দেখা গেল যে দুটো কি ইকুয়াল হয়ে গেল তার মানে কি এক্স্যাক্টলি একটা পয়েন্টই থাকবে তাহলে আমরা বলবো যে দিস প্রুভস দ্যাট ইন্টারসেকশন অফ এন ওয়ান টু ইনফিনিটি আই এন কন্টেন্টস এক্স্যাক্টলি কত পয়েন্ট ওকে তাহলে দিস কমপ্লিটস দা প্রুফ দিস কমপ্লিটস দা প্রুফ ওকে তো প্রুফটা একটু বড় কিন্তু খুব ইন্টারেস্টিং এবং খুব খুব একটা কঠিন জিনিস নয় আমার মনে হয় তো তোমরা একটু দেখে নিও ভালো করে ওকে আর কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানাবে তো থিয়রমটা আমার মনে হয় না যে প্রুফটা খুব টাফ কিন্তু একটা পার্ট বাই পার্ট বাই পর 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 করে গেলেই বাস প্রুফটা আমাদের কিন্তু খুব সহজেই হয়ে যাবে ওকে তো তোমরা প্রুফটা করে নিও ওকে আর কোনো জায়গায় অবশ্যই ডাউট থাকলে অবশ্যই তোমরা আমাকে জানাবে কমেন্ট বক্সে জানাও আর ভিডিওগুলো বেশি করে বেশি বেশি করে শেয়ার করে দিও ঠিক আছে আর পাশে থেকে আমি অবশ্যই সাথে আছি তোমাদের ঠিক আছে তো এইভাবে আমাদের সম্পর্কটা আরও গভীর হতে থাক আর যারা নতুন এসেছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর আমার প্লে লিস্টটা অবশ্যই অবশ্যই চেক করবে ওখানে সব কিছু সাজানো আছে তো ঠিক আছে নেক্সট ভিডিও দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই